জামালপুরের মাদারগঞ্জে বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত হারানো ক্ষতিগ্রস্ত নিহালের পাশে দাঁড়িয়েছে অগ্রগ্রামী কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড। অগ্রগ্রামী কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সামিনা খানম দুহাত হারানো নিহালের নিজ বাড়ি গোনারিতলা ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামে উপস্থিত হয়ে সার্বিক খোঁজ খবর নিয়েছেন। এ সময় নিহালের মায়ের হাতে নগদ অর্থ তুলে দিয়েছেন তিনি। এছাড়াও সমাজের বিত্তবান মানুষদের নিহালের পাশে আসার আহ্বানও জানান তিনি।